আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি জানাবো মুরগির কত মাস বয়স হলে মুরগি মিটিং এর জন্য উপযুক্ত বয়স হয় এবং ডিম পাড়ার জন্য প্রস্তুত নেয়। তো আমার মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা মুরগির বাচ্চা আছে আর এখানে একটা বুড়ো মুরগি আছে। তো এই নিচের মুরগির বাচ্চাটা, এটা এখন উপযুক্ত সময় হয়েছে মিটিং করার জন্য এবং এখন ডিম পাড়ার সময় ঘনিয়ে এসেছে বলা চলে, কারণ হচ্ছে ওর আগে থেকে ওয়েট বাড়ছে। তো আমি এটাকে ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন রাতার সাথে আমি দিয়ে দিয়েছি। তো ওয় কিন্তু ওকে মিটিং করতে চাচ্ছে, কিন্তু ওয় নিজেও বসেই পড়বে, দেখবেন এখন। তো এই সময় হয়ে গেলে তখন আপনারা মুরগিটাকে মিটিং করাবেন। তো আমার মুরগিটা কিন্তু অলরেডি মিটিং করে ফেলেছে। তো এভাবে মিটিং করার পরে ওরা ডিম পারবে এবং সেই ডিমগুলো বীজ ডিম হবে। তো ওদের বয়স হয়েছে এখন 4 মাস হয়েছে। তো 4 মাস থেকে 5 মাস বয়স হলে ওরা ডিম পারে, এটা মিটিং করার জন্য উপযুক্ত হয়ে যায়। তো এখন আমার আরেকটা মুরগ ছিল বুড়া, সেটাও আমি দিয়ে দিলাম। তো ওরাও ডিম পাড়ার সময় কাছে এসেছে, মুরগির ডিম পারে, তাদের ওজনটা বেড়ে যায়, তখন বুঝতে হবে যে মুরগিটা ডিম পাড়ার উপযুক্ত সময় হয়েছে এবং মুরগিটাকে উচ্চস্বরে ডাক। তো এই মুরগিগুলো যখন ডিম পাড়ার সময় কাছে আসে তখন ওদের বেশি বেশি খাদ্য প্রয়োজন হয় এবং ওদের শাক পাতা খাওয়াতে হয়। তো শাক পাতা এবং শুকনো দানাদার খাবারগুলো খাওয়াতে হয় বেশি বেশি করে। তাহলে কি হয়, শাক পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। তো ভিটামিনটা ওরা শাক থেকেই সংগ্রহ করে থাকে, কারণ আমরা দেশি মুরগি তো খাঁচায় ফেলে থাকি। তো ওরা যখন ছাড়া থাকে তো ওরা বাইরে থেকে অনেক শাক পাতা খেয়ে থাকে, তো সেটা আমরা হয়তো দেখি না, তার জন্য ওদেরকে শাক পাতা খাওয়াতে হয়। আমি বাইরে থেকে ওদেরকে শাক পাতা দিই এবং আমি শাকগুলো যখন দিই বেশিরভাগ দুপুর সময় দিই, তখন ওরা ভালো খায় শাক পাতাটা। তো আপনারাও এরকম করবেন, তাহলে আপনাদের মুরগিগুলো খুব ভালো হেলদি থাকবে এবং সুস্থ থাকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।